हेलो डियर स्टूडेंट्स, वेलकम टू केएसएम ट्यूटोरियल। आज आमे अष्टम श्रेणी सरल ज्यामिति बहि पंचम अध्याय परिमिति मेन्सुरेशन अनुश्रेणी 5 रो नंबर 4 रु 7 जे आलोचना करिबा। দেখ নম্বর ফোর রে কন অছি না গোটি সামান্তরিক ক্ষেত্রর কর্ণদ্বয়ের দৈর্ঘ্য যথাক্রমে 34 সেমিটর ও 50 সেমিটর এবং এর গোটি বাহুর দৈর্ঘ্য দিয়েছি 26 সেমিটর হলে সেই বাহু ও তাহার বিপরীত বাহু মধ্যে লম্ব দূরত্ব নির্ণয় কর। তো দেখো এবিসিডি সামান্তরিক ক্ষেত্রর কর্ণদ্বয় দৈর্ঘ্য দিয়েছি, তার মানে এসি আর বিডি কর্ণর দৈর্ঘ্য দিয়েছি। এসি কর্ণটাকে ধর মু নেবি 34 সেমিটর, বিডি কর্ণটাকে মু নেবি কত না 50 সেমিটর এবং এর গোটি বাহুর মনে কর মু বিসি বাহুটাকে নেলি কত না 26 সেমিটর হলে কইছি সেই বাহু ও তার এবিসি বাহু, বিসি বাহুটাকে মু 26 সেমিটর নেলি, তার বিপরীত বাহু কি না এডি বাহু, তার মানে এই বিসি আর এডি মধ্যে দুইটা বিপরীত বাহু মধ্যে আমার লম্ব দূরতা, তো এইটা হচ্ছে কোন না লম্ব দূরতা, ভিতর দূরতা মানে বিসি আর এডি যে বিপরীত বাহুটি অছি লম্ব দূরতা আমার কে আমি এইটা বাহির করবা, বুঝি না। তো দেখো এসি আর বিডি কর্ণ যেতে আমি পরস্পরক অবিন্দুরে ছেদ করছেন, তার মানে এটি এসি কর্ণ আর বিডি কর্ণ পরস্পরক অবিন্দু ছেদ করছেন আর কোন পরস্পরক সমদ্বিখণ্ড করছেন, তার মানে বিডি তার সমদ্বিখণ্ড করলে কোন হব বি ও সমান ডি ও হব, ঠিক সেইপরি এসি কর্ণটা সমদ্বিখণ্ড করবো কোন এ ও সমান সি ও হব, বুঝি গেলা কি না। তো বিডিটা আমার 50 সেমিটর অছি মানে ইয়ে কত হব ইয়ে 25 হব, ইয়ে কত হব না 25 হব, ঠিক সেইপরি এসিটা কত না 34 সেমিটর মানে এ ওটা হব 17 সেমিটর, ঠিক সেইপরি সি ওটা হব কত না 17 সেমিটর। তো দেখো আমার এই ত্রিভুজ ওবিসি টাকে লক্ষ্য করো, এই ত্রিভুজ ওবিসি রে আমি ওবি পাইগলে 25 সেমিটর, সি ও অসি পাইগলে 17 সেমিটর এবং বিসি তো দিয়েছি 26 সেমিটর, তাহলে আমি ত্রিভুজ ওবিসি র ক্ষেত্রফল পাইযা কি ত্রিভুজ ওবিসি র ক্ষেত্রফল কেমন মিলব। দেখো ত্রিভুজ ওবিসি এক বিষমবাহু ত্রিভুজ, বিষমবাহু ত্রিভুজ হলে আমি তার অর্ধ পরিসীমা বাইরে অর্ধ পরিসীমা বাহার করে সারা পরে তার আমি ক্ষেত্রফল বাহির করা, তো ত্রিভুজ ওবিসি র ক্ষেত্রফল বাহির যাব, তো ত্রিভুজ ওবিসি র ক্ষেত্রফল বাহার করলাম মানে আমি সে ত্রিভুজ ত্রিভুজ অফিসর ক্ষেত্রফল ইন্টু ফোর করেদেলা মানে আমি এ বি সি ডি সামান্তরিক ক্ষেত্রর ক্ষেত্রফল পাইযা, কি পাই না এসি আর বিডি কোণ দ্বয়ের পরস্পরক ছেদ করছেন চারটি সমক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজ গঠিত, ত্রিভুজ গঠিত হয়েছে বুঝলি, মানে মানে এই যেতে এসি আর বিডি কোণ পরস্পরক ছেদ করছেন চারটি সমক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজ পরিণত হয়েছেন কি না, তো আমি ত্রিভুজ অফিসর ক্ষেত্রফল বাহার করলাম মানে সেটা ফোর গ্রহণ করলাম মানে এ বি সি ডি সামান্তরিক ক্ষেত্রর ক্ষেত্রফল পাইযা। তো দেখো আমি এই বাহু প্রতি অঙ্কিত উচ্চতা এইটা হচ্ছে কোণ বিসি বাহু প্রতি অঙ্কিত উচ্চতা, তো এইটা কেমতি বাড়ব না সামান্তরিক ক্ষেত্রর ক্ষেত্রফল বিভক্ত এই ভূমি, ভূমি কোণ বিসি র দৈর্ঘ্য সামান্তরিক ক্ষেত্রর ক্ষেত্রফল বিভক্ত বিসি র দৈর্ঘ্য বা ভূমি র দৈর্ঘ্য সেটা 26 সেমিটর করেদেলা মানে আমি এইটা পাইযা, বুঝি গেলা কি। তো দেখো কেমতি লেখব এ বি সি ডি সামান্তরিক ক্ষেত্রর কর্ণদ্বয়ের দৈর্ঘ্য থাকর্মে এসিটা দিয়েছি 34 সেমিটর ও বিডি দিয়েছি কেতে, বিডি দিয়েছি 50 সেমিটর এবং গোটিয়ে বাহুর দৈর্ঘ্য বিসি দিয়েছি কেতে না 26 সেমিটর, এসি ও বিডির ছেদবিন্দু আমার ও হো বিসি এসি ও বিডির ছেদবিন্দু কি ও হো, তো ওবি সমান কেতে হব না বিডি বাই টু, বিডিটা হচ্ছে 50 মানে 50 বাই টু, ওবি সমান বিডি বাই টু না 50 বাই টু হচ্ছে 25 সেমিটর হচ্ছে কোণ ওবি, অসিটা ঠিক করে অসিটা কেমতি হব না এসি বাই টু, এসিটা কেতে না 34, 34 বাই টু হেলা কি, হলে আমি অসি পাইবার না 17 সেমিটর, বুঝি হলা কি। তো দেখো বিসি তো দিয়েছি 26 সেমিটর, ওবি আমি বাড়লে 25 সেমিটর, অসি পাইলে আমি 17 সেমিটর, তো লেখি দেবো তো এ ত্রিভুজ ওবিসি এক বিষমবাহু ত্রিভুজ, যদি বিষমবাহু ত্রিভুজ তাহলে মু এ মনে কর এটা নেলি কি এ না ওবিটাকে এ নেলি, বিসিটাকে ধর বি নেলি, সেইপরি অসিটাকে ধর মু নেলি সি নেলি, তার মানে দেখো মনে কর এ সমান 25 সেমিটর, বি সমান 26 সেমিটর এবং সি সমান কত না 17 সেমিটর, তো দেখো আমি ত্রিভুজ অভিষেক বিষমবাহু ত্রিভুজ মানে ত্রিভুজ অভিষের অর্ধ পরিসীমা বাড়িবা, ও ত্রিভুজ অভিষের অর্ধ পরিসীমা এ সমান কোণ হব না এ প্লস বি প্লস সি বাই টু, এটা হচ্ছে 25 প্লস বিটা হচ্ছে 26 প্লস সিটা কেতে না 17 বাই টু, তো 25 প্লস 26 প্লস 17 মিশালে কেতে হব 68, 68 বাই টু কেতে না 34 সেন্টিমিটার, তার মানে আমি অর্ধ পরিসীমা ত্রিভুজ অভিষের অর্ধ পরিসীমাটা কেতে পাইলে আমি 34 সেন্টিমিটার পাইগেলে। তো দেখো এবে আমি ত্রিভুজ ওবিসি র ক্ষেত্রফল বাহার করব, বা ত্রিভুজ
ଲେଖିଦେବ ଯେ ତୁମେ ତ୍ରିଭୁଜ ଅବିଶ ଅବିଶ ଲେଖୁଛେ ତେଣୁ ଏଠି ଆମେ କ'ଣ ଲେଖ ତ୍ରିଭୁଜ ଓ ବି ସି ର କ୍ଷେତ୍ରଫଳ ଲେଖିଦେବ ବିଓ ତ୍ରିଭୁଜ ଅବିସି ଯାହା ତ୍ରିଭୁଜ ବିଓସି ତାହା ତୁମେ କନଫ୍ୟୁଜ୍ ହେଇଯିବ ତେଣୁ ତୁମେ ଅବିସି ଅଛି ମାନେ ତ୍ରିଭୁଜ ଅବିସି ହିଁ ଲେଖିବ ବୁଝିହେଲା କି ତ ତ୍ରିଭୁଜ ଅବିସି ର କ୍ଷେତ୍ରଫଳ ସମାନ କ'ଣ ହେବ ରୁଟ୍ ଓଭର୍ ଅଫ୍ ଏସ୍ ଇଣ୍ଟୁ ଏସ୍ ମାଇନସ୍ ଏ ଇଣ୍ଟୁ ଏସ୍ ମାଇନସ୍ ବି ଇଣ୍ଟୁ ଏସ୍ ମାଇନସ୍ ସି ବର୍ଗ ଏକକ ତ ରୁଟ୍ ଓଭର୍ ଅଫ୍ ଏସ୍ ଟା କେତେ ନା 34 ଇଣ୍ଟୁ ଏସ୍ ମାଇନସ୍ ଏ ମାନେ 34 ଇଣ୍ଟୁ ଏଟାକୁ କେତେ ନେଇଛି ମୁଁ 25 ନେଇଛି କି ନାହିଁ 34 ମାଇନସ୍ 25 6 ପରେ ଇଣ୍ଟୁ କ'ଣ ଏସ୍ ମାଇନସ୍ ବି ମାନେ 34 ମାଇନସ୍ ବିଟା ଇଜ୍ 26 ଇଣ୍ଟୁ ଏସ୍ ମାଇନସ୍ ସି 34 ମାଇନସ୍ ସି ଦେଉଛି 17 ଏକକ କ'ଣ ହେବ ଯଦି ସେଣ୍ଟିମିଟର ହେଉଛି ଯଦି ଆମେ କ୍ଷେତ୍ରଫଳ ବାହାର କରୁଛେ କ'ଣ ବର୍ଗ ସେଣ୍ଟିମିଟର ହେବ ତ ରୁଟ୍ ଓଭର୍ ଦେଖ ରୁଟ୍ ଓଭର୍ 34 ଇଣ୍ଟୁ 34 ଯଦି 25ଟା ମାଇନସ୍ କରିଦେବି କେତେ ହେବ 9 ହେବ ଇଣ୍ଟୁ 34 ଯଦି 26ଟା ମାଇନସ୍ କରିଦେବି 8 ହେବ ଇଣ୍ଟୁ 34 ଯଦି 17 ମାଇନସ୍ କରିଦେବି କେତେ ହେଉଛି ନା 17 ବର୍ଗ ସେଣ୍ଟିମିଟର ହେଲା ତ ଦେଖ ରୁଟ୍ ଓଭର୍ ଆମେ 30 ଆମର କେତେ ରହିଛି ଆମର 34 ରହିଛି 34ଟାକୁ ଭାଙ୍ଗିଦେବୁ ମାନେ ବିଶ୍ଳେଷଣ କଲେ କ'ଣ ହେବ 2 × 17 ହେବ ଇଣ୍ଟୁ ଦେଖ ଆମର କେତେ ଥିଲା 9 ତ 3 × 3 ଲେଖିଦେଲି ଠିକ୍ ସେଇ ଦେଖ 8 ଅଛି 2 × 2 × 2 କରିଦେଲେ 8 ଆସିଗଲା ତାପରେ ଅଛି 17 ବର୍ଗ ସେଣ୍ଟିମିଟର ଦେଖ 2 କେତେ ଅଛି 1 ଅଛି 2 ଅଛି 3 ଅଛି ରୁଟ୍ ଓଭର୍ ହେଲେ 2ଟା 2 ହେବ 2 × 2 3 କେତେ ଅଛି ନା 1 2 ଦୁଇଟା ଅଛି ଗୋଟେ ଘଟିଲେ ଗୋଟେ 3 ହେବ ଇଣ୍ଟୁ 17 କେତେ ଅଛି 2ଟା ଅଛି ଗୋଟେ ଘଟିଲେ ଗୋଟେ ହେବ 17 ବର୍ଗ ସେଣ୍ଟିମିଟର ତ 2 × 2 କେତେ ନା 4 × 3 କେତେ ନା ଆମର 12 × 17 ଦେଖ ଗ୍ରହଣ କରିଛି ଦେଖ ସାଇଡ଼ରେ ଗ୍ରହଣ କରିଛି 12 × 17 କେତେ ନା 204 ତ ଲେଖିଦେବ 204 ବର୍ଗ ସେଣ୍ଟିମିଟର ବୁଝିପାରିଲ କି ନାହିଁ ତ ଦେଖ ଇ ଆସିଗଲା କ'ଣ ତ୍ରିଭୁଜ ଓ ବିସି ରୁ ଆମେ କ୍ଷେତ୍ରଫଳଟା ପାଇଲେ ମାନେ ଏଇ ତ୍ରିଭୁଜର କ୍ଷେତ୍ରଫଳ ପାଇଲେ ତ ଏ ବି ସି ଟି ସମାନ୍ତର କ୍ଷେତ୍ର କ୍ଷେତ୍ରଫଳ ସମାନ କ'ଣ ହେବ ନା 4 × 3 ଓ ବିସି ର କ୍ଷେତ୍ରଫଳ ବା ଆମେ ଦେଖ ଆମେ ଯଦି ମିଶେଇବା ଚାରିଟା ଯାକ ତ୍ରିଭୁଜ ଦେଖ ଓ ବିସି ର ତ୍ରିଭୁଜର କ୍ଷେତ୍ରଫଳ ଆମେ କେତେ ପାଇଲେ 204 ବର୍ଗ ସେଣ୍ଟିମିଟର ତାମାନେ ଯେତେ ଯାକ ତ୍ରିଭୁଜ ଆଉ ଏଇ ଯେ ତିନିଟା ମାନେ କେତେ ଅଛି 204 ବର୍ଗ ସେଣ୍ଟିମିଟର ଅଛି ତାମାନେ ଇଏ ବି 204 ସେଣ୍ଟିମିଟର ଇଏ ବି 204 ସେଣ୍ଟିମିଟର ଇଏ ବି 204 ସେଣ୍ଟିମିଟର ମିଶାଇଲେ କେତେ ଆସିବ 816 ଆସିଯିବ ତେଣୁ ଆମେ ଏ ବି ସି ଡି ସମାନ୍ତର କ୍ଷେତ୍ର କ୍ଷେତ୍ରଫଳ ସମାନ ଆମେ ଲେଖିପାରିବା କ'ଣ 4 × 3 ଓ ବି ସି ର କ୍ଷେତ୍ରଫଳ ମାନେ 4 × 204 ବର୍ଗ ସେଣ୍ଟିମିଟର ତ କେତେ ହେବ 816 ବର୍ଗ ସେଣ୍ଟିମିଟର ତାମାନେ ତ୍ରିଭୁଜ ଅଭି ଆମର ଏ ବି ସି ଆମ ତ୍ରିଭୁଜ ଅଭିସର କ୍ଷେତ୍ରଫଳ କେତେ ହେଇଥିଲା 204 ବର୍ଗ ସେଣ୍ଟିମିଟର ଥିଲା ଆମେ ଏ ବି ସି ଡି ସମାନ୍ତର କ୍ଷେତ୍ର କ୍ଷେତ୍ରଫଳ କେତେ ପାଇଲେ ନା 816 ବର୍ଗ ସେଣ୍ଟିମିଟର ଆମେ ପାଇଗଲେ ତ ଦେଖ ଆମେ ଏ ବି ସି ଡି ସମାନ୍ତର କ୍ଷେତ୍ର କ୍ଷେତ୍ରଫଳ ପାଇଗଲେ ତ ଆମେ ଏବେ ଆମକୁ ମାଗିଥିଲା କ'ଣ ନା ଏଇ ର ଦୈର୍ଘ୍ୟ ଆମକୁ ନିର୍ଣ୍ଣୟ କରିବା ପାଇଁ ଦେଇଥିଲା ଏଇଟା କ'ଣ ନା ଦୁଇ ବାହୁ ହେଲା ଦୁଇ ବିପରୀତ ବାହୁ ମଧ୍ୟସ୍ଥ ଲମ୍ବ ଦୂରତା ଅର୍ଥାତ୍ ଆମେ କହିବା କ'ଣ ଏଇର ଦୈର୍ଘ୍ୟ ବୁଝିହେଉଛି କି ନାହିଁ ତ ଲେଖିଦେବ ଦୁଇ ବିପରୀତ ବାହୁ ମଧ୍ୟସ୍ଥ ଲମ୍ବ ଦୂରତା ଅର୍ଥାତ୍ ଏଇର ଲମ୍ବର ଦୈର୍ଘ୍ୟ ସମାନ ସାମାନ୍ତର କ୍ଷେତ୍ର କ୍ଷେତ୍ରଫଳ ବିଭକ୍ତ ଭୂମି ଭୂମି ବିସିର ଦୈର୍ଘ୍ୟ ତ ଦେଖ ଆମର ସମାନ୍ତର କ୍ଷେତ୍ର କ୍ଷେତ୍ରଫଳ କେତେ ଆସିଛି 816 ବାଇ ଭୂମି ବିସିର ଦୈର୍ଘ୍ୟ କେତେ ଆସିଛି ନା 26 ତ ଦେଖ ଏଇଟାକୁ ଆମେ 2ରେ କାଟିଦେବ 26ଟା କେତେ ଆସିଛି ନା 13 ଆସିଛି 13 ଆସିଲା କି ନାହିଁ 2ରେ କାଟିଦେବ 13 816ଟାକୁ 2ରେ କାଟିଲେ କେତେ ଆସୁଛି ନା 408 ତାମାନେ 408 ଆଉ ତ କଟିବନି ତେଣୁ 408/3 8/13 ତ 408/ କେତେ ହେଲା 13 ହେଲା ତ ଦେଖ ଏଇଟାକୁ ଆମର ଏଇଟା କ'ଣ ଭଗ୍ନାଂଶ ରହିଛି ପୂର୍ଣ୍ଣ ଭଗ୍ନାଂଶରେ କେତେ କଲେ କ'ଣ ହେବ 31.5/13 ହେଲା କି 30 ଆମର 31 × 13 କଲେ କେତେ ଆସୁଛି 403 ଆସୁଛି ଦେଖ 13 × 31 କ'ଣ କଲେ 403 ତ 5 ମିଶାଇଲେ କେତେ ହେବ 408 ଆସିବ ବୁଝିହେଲା କି ତ 408/13 ଯେତେବେଳେ ପୂର୍ଣ୍ଣ ଭଗ୍ନାଂଶରେ ପରିଣତ କରୁଛି ତ 31.5/13 ସେଣ୍ଟିମିଟର ଆସିଗଲା କ'ଣ ଦୁଇ ବିପରୀତ ବାହୁ ମଧ୍ୟସ୍ଥ ଲମ୍ବ ଦୂରତା ଅର୍ଥାତ୍ ଆମେ କହିବା ଏଇର ଲମ୍ବ ଏଇର ଲମ୍ବର ଦୈର୍ଘ୍ୟ ତ ଲେଖିଦେବ ତ ଏ ସାମାନ୍ତରିକ କ୍ଷେତ୍ରର ଦୁଇ ବିପରୀତ ବାହୁ ମଧ୍ୟରେ ଲମ୍ବ ଦୂରତା 31.5/13 ସେଣ୍ଟିମିଟର ଇଏ ହେଉଛି ଆନ୍ସର ଦେଖ 5 ନମ୍ବର କ୍ୱେଶ୍ଚିନ୍ରେ କ'ଣ ଅଛି ଗୋଟିଏ ସାମାନ୍ତରିକ କ୍ଷେତ୍ରର ଦୁଇ ସନ୍ନିହିତ ବାହୁ ଓ ଗୋଟିଏ କର୍ଣ୍ଣର ଦୈର୍ଘ୍ୟ ଯଥାକ୍ରମେ 20 ସେଣ୍ଟିମିଟର 42 ସେଣ୍ଟିମିଟର ଓ 34 ସେଣ୍ଟିମିଟର ହେଲି ଉକ୍ତ କ୍ଷେତ୍ରର ବୃହତ୍ତମ ବାହୁ ପ୍ରତି ଉଚ୍ଚତା ନିର୍ଣ୍ଣୟ କର ତ ଦେଖ ଏ ବି ସି ଡି ସାମାନ୍ତର କ୍ଷେତ୍ର ଦୁଇ ସନ୍ନିହିତ ବାହୁ ଏ ବି ହେଉଛି ଗୋଟେ ଏ ବି ର ସନ୍ନିହିତ ଏ ଦେଖ ଦୁଇଟା ବାହୁ ଲାଗିକି ଯେଉଁ ବାହୁ ଗୁଡ଼ାକ ଥିବ ସି ସନ୍ନିହିତ ଏ ବି ର ସନ୍ନିହିତ ବାହୁ କିଏ ହେବ ବି ସି ହେବ ଠିକ୍ ସେହିପରି ବି ସି ର ସନ୍ନିହିତ ବାହୁ କିଏ ହେବ ସି ଡି ହେବ ଏଡ଼ିର ସନ୍ନିହିତ ବାହୁ କିଏ ହେବ ସି ଡି ହେବ ତ ଧର ମୁଁ ନେଇଛି ଏ ବିଟାକୁ ନେଲି 20 ସେଣ୍ଟିମିଟର ଆଉ ଅନ୍ୟ ଗୋଟେ ସନ୍ନିହିତ ବାହୁ କିଏ ବି ସି ହେଉଛି 42 ସେଣ୍ଟିମିଟର ନେଲି ଏବଂ ଗୋଟିଏ କର୍ଣ୍ଣ ଦିଆଯାଇଛି କେତେ ନା 34 ଏସିଟା ଦିଆଯାଇଛି 34 ସେଣ୍ଟିମିଟର ହେଲେ ଉକ୍ତ କ୍ଷେତ୍ରର ବୃହତ୍ତମ ବାହୁ ଏଇଟା ବୃହତ୍ତମ ବାହୁ କିଏ ନା ବିସି ହିଁ ବୃହତ୍ତମ ବାହୁ କିଏ ନା 42 ସେଣ୍ଟିମିଟର ତ 20 ଅଛି ଏଇଟା କେତେ 34 ସେଣ୍ଟିମିଟର ଅଛି ତା ମାନେ ବିସିଟା ହେଉଛି କ'ଣ ବୃହତ୍ତମ ବାହୁ 42 ସେଣ୍ଟିମିଟର ତ ଏଇ ବୃହତ୍ତମ ବାହୁ
প্রতি উচ্চতা মানে এটা আমি উচ্চতা করে দেবা তো এইটা আমাকে নির্ণয় করবা বুঝি হলা তো দেখো এটি আমি প্রথমে কোন করবা না ত্রিভুজ ABC র ক্ষেত্রফল বাহির করবা ত্রিভুজ ABC র ক্ষেত্রফল কেমতি বাহির করবা না দেখো ত্রিভুজ ABC কো বিষমবাহু ত্রিভুজ হবে কি মানে দেখো প্রত্যেক বাহু এই যে বাহু তিনটি র দৈর্ঘ্য কোন কার সহিত কার দৈর্ঘ্য সমান হবে তার মানে ত্রিভুজ ABC কো কোন বিষমবাহু ত্রিভুজ তো বিষমবাহু ত্রিভুজ র ক্ষেত্রফল আমি বাহির করবা বিষমবাহু ত্রিভুজ র ক্ষেত্রফল বাহির করিবা পাই হেলে আমাকে ত্রিভুজ র বিষমবাহু ত্রিভুজ আমি অর্ধ পরিসীমা বাহির অর্ধ পরিসীমা বাহির সারা পরে ইন্টার ক্ষেত্রফল বাহির তো ত্রিভুজ ABC র ক্ষেত্রফল বাহির গেল ত্রিভুজ ABC র ক্ষেত্রফল বাহির সারা পরে আমি কোন করবা না দেখো আমার এসি কর্ণ গোটে সামান্তর ক্ষেত্র গোটে কর্ণ এটা সমক্ষেত্র প্রবিষ্ট ত্রিভুজ পরিণত করছি তার মানে ত্রিভুজ ABC র ক্ষেত্র সহিত ত্রিভুজ ACD র ক্ষেত্র সমান হব তো ত্রিভুজ ABC র ক্ষেত্র যাহা বাড়ি দেব সেটা আমি টু গুণ করিদেলা মানে আমার ABCD সামান্তর ক্ষেত্র ক্ষেত্রফল পাইবা বুঝি হলা কি তো সামান্তরিক ক্ষেত্রর ক্ষেত্রফল পাই সারা পরে তো আমাকে কিন্তু কোশ্চেনটা কোন মাগিছি এইটা মাগিছি এইটা কেমতি মিলব না দেখো এইটা মিলব হচ্ছে সামান্তর ক্ষেত্রর ক্ষেত্রফল বিভক্ত যদি আমি ভূমির দৈর্ঘ্য বিসির দৈর্ঘ্য করে দেবা মানে সামান্তর ক্ষেত্রর ক্ষেত্রফল যাহা বাড়িথিব বিভক্ত আমি বিসি করে দেবা এলা মানে আমি এইর দৈর্ঘ্যটা পাইবা বুঝি হলা কি তো দেখো ABCD সামান্তর ক্ষেত্রর দুই সন্নিহিত বাহু যথাক্রমে AB হচ্ছে 20 সেন্টিমিটার BC হচ্ছে 42 সেন্টিমিটার এবং গোটিয়ে কর্ণ দৈর্ঘ্য AC হচ্ছে কত না 34 সেন্টিমিটার অতএব লিখি দেব ত্রিভুজ ABC এক বিষমবাহু ত্রিভুজ তো BC টাকে মনে নেলি A কত না 42 সেন্টিমিটার AC টাকে নেলি মু কোণ B 34 সেন্টিমিটার ও AB টাকে নেলি মু C 20 সেন্টিমিটার তো দেখো ABC ত্রিভুজর অর্ধ পরিসীমা S সমান কোণ না A প্লস B প্লস C বাই 2 এটা হচ্ছে 42 বিটা হচ্ছে 34 সেটা হচ্ছে 20 বাই 2 তো 42 প্লাস 34 প্লাস 20 মিশেলে কত হচ্ছে 96 96 বাই 2 মানে কত হচ্ছে 48 সেন্টিমিটার হচ্ছে ABC ত্রিভুজর অর্ধ পরিসীমা বুঝি পারলো কি তো দেখো ত্রিভুজ ABC র আমি অর্ধ পরিসীমা বার করলে এবে আমি ত্রিভুজ ABC র ক্ষেত্রফল বার করবা ত্রিভুজ ABC র ক্ষেত্রফল সমান রুট ওভার অফ s ইনটু s মাইনাস a ইনটু s মাইনাস b ইনটু s মাইনাস c বর্গ কক রুট ওভার অফ s টা কত পাইছি আমি 48 তো 48 ইনটু 40 s মাইনাস মানে 48 মাইনাস এটা কত নিচে 42 তাহলে 48 মাইনাস 42 ইনটু s মাইনাস b মানে 48 মাইনাস b এটা নিচে কত 34 ইনটু s মাইনাস c 48 মাইনাস c এটা কত না 20 বর্গ কোন বর্গ সেন্টিমিটার হবে তো রুট ওভার অফ 48 ইন্টু 42 যদি 42 মাইনাস করতেবা কত হচ্ছে 6 ইন্টু 48 মাইনাস 34 হচ্ছে 14 ইন্টু 48 যদি আমি 20 মাইনাস করে দেবা তো 20 বর্গ সেন্টিমিটার তো দেখো রুট ওভার আমি 48 টাকে আমি ভাঙি দেবা 2 ইন্টু 2 কত না 4 4 ইন্টু 2 হচ্ছে 8 8 ইন্টু 2 হচ্ছে 16 16 ইন্টু 3 হচ্ছে কত না 48 এত কি আসি গলা 6 টাকে ভাঙি দেবা 2 ইন্টু 3 7 4 মানে 14 টাকে ভাঙি দেবা 2 ইন্টু 7 28 টাকে ভাঙি দেবা 2 ইনটু 2 ইনটু 7 2 ইনটু 4 4 ইনটু 7 20 দেখো কোন বর্গ সেন্টিমিটার হবো তো দেখো 2 কত আছে 1 2 3 4 5 6 7 8 আছে তো রুট ওভার করলে কত হবো না 4 টা 2 হবো 2 ইনটু 2 ইনটু 2 ইনটু 2 হবো বুঝি হলা 3 দেখো কত আছে 1 কে 2 হলা 2 টা আছে রুট ওভার করলে কোন হবো গটে 3 হবো ইনটু দেখো 7 কত আছে 2 টা 7 আছে রুট ওভার করলে কোন হবো গটে 7 হবো বর্গ সেন্টিমিটার তো 2 ইনটু 2 কত না 4 4 ইনটু 2 কত হচ্ছে 8 8 ইনটু 2 কত না 16 16 ইনটু 3 কত না 48 48 48 ইনটু 3 7 কত না 336 বর্গ সেন্টিমিটার আসলা কোন ত্রিভুজ ABC র ক্ষেত্রফল আসি গলা তো ABC এর সমান্তর ক্ষেত্রর ক্ষেত্রফল সমান 2 ইনটু ত্রিভুজ ABC র ক্ষেত্রফল 2 ইনটু 336 বর্গ সেন্টিমিটার গুণ করলে কত হচ্ছে 672 বর্গ সেন্টিমিটার আসি গলা তো লিখি দেব ABCD সমান্তর ক্ষেত্রর বৃহত্তম বাহু কইছি উক্ত ক্ষেত্রর বৃহত্তম বাহু প্রতি উচ্চতা কইছি তো লিখি দেব ABCD সমান্তর ক্ষেত্রর বৃহত্তম বাহু দৈর্ঘ্য অর্থাৎ BC বাহুর দৈর্ঘ্য হচ্ছে কত না 42 সেন্টিমিটার তো বৃহত্তম বাহু প্রতি উচ্চতা অতএব আমরা এই র দৈর্ঘ্য আমি নির্ণয় করবা তো দেখো অত লিখি দেব এই লম্বর দৈর্ঘ্য সমান কোণ হবো ABCD সামান্তরিক ক্ষেত্রর ক্ষেত্রফল বিভক্ত ভূমি BC র দৈর্ঘ্য তো সামান্তরিক ABCD সামান্তরিক ক্ষেত্রর ক্ষেত্রফল কত হচ্ছে 672 পারিছি কি নাই সমান্তর কত কত বল 672 বর্গ সেন্টিমিটার তো 672 বাই ভূমি BC র দৈর্ঘ্য কত না 42 এলা কি 42 তো 672 বাই 42 তো দেখো দেখো 2 রে কাটি দাও 42 টা কত আসবে না 21 2 রে কাটি দিলে 672 টা কত আসবে না 336 পুনি দেখো এটা কো 21 আছে এটা আমি 6 রে কাটি 6 রে কাটি দিলে কত হবে না 7 হবে সরি 3 রে কাটি দাও 21 টা আমি কত 21 টা আছে না এটা আমি 3 রে কাটি দিলে কত হবে 7 হবে 300 টা কত 21 কি নে ঠিক সেই পরে দেখো 336 আমি 3 রে কাটি দেবা 3 কে 3 3 কে 3 3 4 1 আর 12 আসলে তো এটা 7 আছে তো 7 রে কাটি ডাইরেক্ট কটি দিছি দেখো 1 আর 12 টা কত হচ্ছে না 7 কে 7 এটা হবে 4 আর এটা হবে 2 তাহলে 700 কত হবে তাহলে 16 হবে
ना माने हमर एही लंब दैर्घ्यटा हम केते पाइले ना 16 सेंटीमीटर पाई गेले तो लेखित रहबो तो मिनिमम समांतर क्षेत्र रो बृहत्तम बाहु प्रति हला उच्चता केते ना 17 से सही बाहु प्रति उच्चता केते ना 16 सेंटीमीटर 16 सेंटीमीटर ता 7 टा लागि काटिछि डायरेक्ट 7 1 and 12 ता को 7 ना काटिछि 16 आछि ता माने हमर 16 सेंटीमीटर आछि एही लंब रो दैर्घ्य तो एटा लेखित मिनिमम समांतर क्षेत्र रो बृहत्तम बाहु प्रति उच्चता होछि 16 सेंटीमीटर होछि आंसर দেখ সিক্স নম্বর কোশ্চেন কম কিছু না কোণী সামান্তরিক ক্ষেত্রর গোটিয়ে বাহুর দৈর্ঘ্য 7.5 মিটার এবং এই বাহু উপরে কর্ণদ্বয়ের ছেদবিন্দুর অঙ্কিত লম্ব দৈর্ঘ্য 0.8 মিটার হলে ক্ষেত্রটির ক্ষেত্রফল নির্ণয় কর তো দেখ এ বিসিডি সামান্তর ক্ষেত্রর গোটিয়ে বাহুর দৈর্ঘ্য মনে কর বিসি বাহুর দিয়েছি 7.5 মিটার এবং এই বাহু উপরে দেখ কর্ণদ্বয়ের ছেদবিন্দু তো এসি ও বিডি কর্ণদ্বয় যোগ করে দেবা এসি কর্ণকে যোগ করে বিডি যোগ করে তো ছেদবিন্দু কি ও তে ও বিন্দু মানে কর্ণদ্বয়ের ছেদবিন্দু ও ও মানে এই বৃহত্তম এই যে আমার বাহুর দৈর্ঘ্য দিয়া হয়েছে কেতে না বিসি 7.5 মিটার দিয়া হয়েছে তো এই ছেদবিন্দুর অঙ্কিত লম্ব দৈর্ঘ্য এই বাহু উপরে ছেদবিন্দুর অঙ্কিত লম্ব দৈর্ঘ্য মানে ওইটা কেতে দিয়া হয়েছে 0.8 মিটার দিয়া হয়েছে এলে আমি এবিসিডি সমান্তর ক্ষেত্রর ক্ষেত্রফল নির্ণয় করবা তো দেখো প্রথমে আমি কোন করবা না ত্রিভুজ ওবিসি ক্ষেত্রফল বাহার করবা যেহেতু ত্রিভুজ ওবিসি ভূমির দৈর্ঘ্য বিসিটা হচ্ছে ভূমি ইয়ে হব উচ্চতা তার মানে ত্রিভুজ ওবিসি ক্ষেত্রফল কেমতি বাহির ওয়ান বাই টু ইন্টু ভূমির দৈর্ঘ্য গুণ উচ্চতা কলা মানে ত্রিভুজ ওবিসি ক্ষেত্রফল বাহির যাব কি নাই তো বাহারি সারা পরে আমি এটা ফোর গুণ করে দেলা মানে আমি এ বি সি ডি সামান্তরিক ক্ষেত্রর ক্ষেত্রফল পাই দিবা তো দেখো এ বি সি ডি সামান্তরিক ক্ষেত্রর গোটিয়ে বাহুর দৈর্ঘ্য দিয়েছি 7.5 মিটার অর্থাৎ বিসির দৈর্ঘ্য দিয়েছি 7.5 মিটার এসি ও বিডি কর্ণদ্বয়ের ছেদবিন্দু কি না ওর অঙ্কিত লম্বর দৈর্ঘ্য হেলা কি কাহা প্রতি না এ বিসি বাহু প্রতি অঙ্কিত লম্ব কি না মোর ওই ওইটা কেতে না 0.8 মিটার অর্থাৎ ত্রিভুজ এবিসি এক বিষম ত্রিভুজ এবিসি অভিষেক ত্রিভুজ হলা কি তো এই ত্রিভুজ অভিষেক কম এবিসি আমি কম ক্ষেত্রফল বাহার করবা যদি ত্রিভুজ অভিষেক ক্ষেত্রফল বাহারি সারা পরে আমি এটা যে মানে অভিষেক ত্রিভুজ অভিষেক ক্ষেত্র বাহার করে সারা পরে আমি এটা ফোর গুণন করে দিলাম মানে এবিসি এবিসি ক্ষেত্র কি পাই এসি আও বিডি কোন কর্ণ দেওয়া পরস্পরকে যদি ছেদ করছেন অবিচ্ছেদ করলে তাহলে আমি জানছি সামান্তর ক্ষেত্রর দুইটা কর্ণ যদি পরস্পরকে ছেদ করবে তো চারটি সমক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজরে পরিণত হয়ে যাবে তো আমি ওবিসি ত্রিভুজর ক্ষেত্রফল সহ ত্রিভুজ অসি ওডির ক্ষেত্রফল সহ ত্রিভুজ এডির ক্ষেত্রফল ত্রিভুজ এ ওবির ক্ষেত্রফল সমান হব তেমনি আমি ত্রিভুজ ওবিসির ক্ষেত্রফল বাহার করে সারা পরে সেটা ফোর গুণ করে দেওয়া মানে আমি এবিসিডি সামান্তর ক্ষেত্রর ক্ষেত্রফল পাই যাবা তো দেখো ত্রিভুজ ওবিসির ক্ষেত্রফল সমান হেলা ভূমির দৈর্ঘ্য দিয়া হয়েছে উচ্চতা দিয়ে তো ওয়ান বাই টু ইন্টু ভূমির দৈর্ঘ্য গুণ উচ্চতা ওয়ান বাই টু ইন্টু ভূমির দৈর্ঘ্য কে বিসি ইন্টু উচ্চতা কে ওই তো ওয়ান বাই টু ইন্টু বিসি দিয়ে হয়েছে 7.5 ইন্টু ওই দিয়ে হয়েছে 0.8 তো টু রে কাটি দেবা 0.8 টা কেতে না 0.4 হয়ে যাব তো 0.4 ইন্টু 7.5 গুণ করলে কেতে আসছে না 3 বর্গ মিটার আসুচি বুঝি পাচ্ছ কি নাই 7.5 এ লাগবা এটাকে 7.5 টাকে 75 7.5 টাকে 75 বাই 10 লিখি পারবা কি না ইন্টু 0.4 টাকে আমি 4 বাই 10 লিখি দেবা বুঝি হচ্ছে কি না তো দেখো এটাকে 25 3 এটা দেবা এটা 5 রে কেটে দিলে কে দেবা এটাকে 5 রে কেটে দিলে 15 পঞ্চা কে দেবা 75 5 গুণ 10 2 রে কেটে 2 গুণ 4 2 পঞ্চা 10 5 3 কে দেবা 15 বুঝি হলা কি না তেমন 3 বর্গ মিটার আসলা ত্রিভুজ অভিসির ক্ষেত্রফল কে আসলা 3 বর্গ মিটার আসিগলা তো দেখো আমি ত্রিভুজ অভিসির ক্ষেত্রফল পাইলা মানে আমি 4 গুণ করলে এবিসিডি সমান্তর ক্ষেত্রর ক্ষেত্রফল পাই যাবা তো লিখি দেব তো এবিসিডি সমান্তর ক্ষেত্রর ক্ষেত্রফল সমান 4 ইনটু ত্রিভুজ অভিসির ক্ষেত্রফল মানে 4 ইনটু 3 বর্গ মিটার তার মানে কত না 12 বর্গ মিটার তো লিখি দেব তো নির্ণয় সমান্তর ক্ষেত্রর ক্ষেত্রফল 12 বর্গ মিটার এই হচ্ছে আনসার দেখো 7 নম্বর কোশ্চেন রে কোন কইছি না 63 মিটার ভূমি ও 36 মিটার উচ্চতা বিশিষ্ট এক ত্রিভুজর ক্ষেত্রফল সহ এক সামান্তরিক ক্ষেত্রর ক্ষেত্রফল সমান সামান্তরিক ক্ষেত্রর ভূমির দৈর্ঘ্য দিয়েছে 42 মিটার হলে সামান্তরিক ক্ষেত্রর উচ্চতা নির্ণয় কর তো দেখো আমি প্রথম কোশ্চেনটা বোঝা কোন দিয়েছি এলা তো দেখো 63 মিটার ভূমি কইছি ও 36 মিটার উচ্চতা বিশিষ্ট এক ত্রিভুজর তার মানে ত্রিভুজর ভূমি দিয়েছি কেতে বিসিটা 63 মিটার উচ্চতা দিয়েছি 36 মিটার হেলা কি তো তার ক্ষেত্রফল মানে ভূমি দিয়েছি উচ্চতা দিয়েছি তো এ ত্রিভুজর এবিসি র ক্ষেত্রফল যাহা গোটে এক সামান্তর ক্ষেত্রর ক্ষেত্রফল সমান মানে এবিসি সামান্তর ক্ষেত্রর ক্ষেত্রফল সমান তার মানে এই সামান্তর ক্ষেত্র ভূমির দৈর্ঘ্য বি দিয়েছি কোন দিয়েছি ভূমির দৈর্ঘ্য বিসি ভূমির দৈর্ঘ্য 42 মিটার দিয়েছি মানে বিসিটা হচ্ছে 42 মিটার এলে সামান্তর ক্ষেত্রর উচ্চতা মানে আমি এইটা বাহার করবা হেলা তো দেখো এই ত্রিভুজর ভূমির দৈর্ঘ্য দিয়েছি 63 মিটার এবং উচ্চতা দিয়েছি 36 মিটার এবিসিডি সামান্তর ক্ষেত্রর
ভূমির দৈর্ঘ্য দিয়েছি 42 মিটার, তার মানে ত্রিভুজ এবিসির ক্ষেত্রফল যাহার হব, এবিসিডি সামান্তরিক ক্ষেত্রর ক্ষেত্রফল মধ্যে তাহা হব, এলে আমি সামান্তরিক ক্ষেত্রর আমি এই উচ্চতাটা নির্ণয় করবা, মানে এই দৈর্ঘ্য আমি নির্ণয় করবা। তো আমাকে দিয়া হয়েছি কোণ ত্রিভুজ এবিসির ক্ষেত্রফল সহিত এবিসিডি সামান্তরিক ক্ষেত্রর ক্ষেত্রফল সমান, ত্রিভুজ এবিসির ভূমির দৈর্ঘ্য এবং উচ্চতার দৈর্ঘ্য যত অছি, এবিসিডি সামান্তরিক ক্ষেত্রর ভূমির দৈর্ঘ্য যত অছি, আমি উচ্চতা নির্ণয় করবা। তো দেখো এক ত্রিভুজর ভূমির দৈর্ঘ্য 63 মিটার, তো উচ্চতা দিয়েছি কি 36 মিটার, তো ত্রিভুজর ক্ষেত্রফল কোণ ফর্মুলাটা কোণ ভূমির দৈর্ঘ্য উচ্চতা যত থিলে ত্রিভুজর ক্ষেত্রফল কোণ হব না 1/2 ইন্টু ভূমির দৈর্ঘ্য গুণন উচ্চতা, তো 1/2 ইন্টু ভূমি কি এটা 63 ইন্টু উচ্চতা কি না 36, তো 2 রে কেটে 36 18 আসলা, তো 63 ইন্টু 18 গুণন করলে কেতে 63 ইন্টু 18 গুণন করছি দেখো আসছি 1134, তার মানে 1134 কোণ হবে একক বর্গমিটার হব, মিটার হচ্ছে মানে বর্গ বর্গমিটার হব। কিন্তু দেখো দত্ত আছে যে সামান্তরিক ক্ষেত্রর ক্ষেত্রফল সহ ত্রিভুজর ক্ষেত্রফল সমান, বা ত্রিভুজর ক্ষেত্রফল সামান্তরিক ক্ষেত্রর ক্ষেত্রফল সমান, তার মানে আমি প্রশ্ন অনুসারে লিখি পারবা কোণ না এই তার ক্ষেত্রফলটা মানে 1134 বর্গমিটার যে ত্রিভুজর ক্ষেত্রফল আসছি সি আসিযোগ কোণ সামান্তরিক ক্ষেত্রর ক্ষেত্রফল, আমি কহিছি ত্রিভুজর ক্ষেত্রফল সহ সামান্তরিক ক্ষেত্রর ক্ষেত্রফল সমান, আর ভূমির সামান্তরিক ক্ষেত্রর ভূমির দৈর্ঘ্য দিয়া হয়েছে, তার মানে দেখি দত্ত অছি সামান্তরিক ক্ষেত্রর ক্ষেত্রফল সহ ত্রিভুজর ক্ষেত্রফল সমান, প্রশ্ন অনুসারে লিখিদেবা সামান্তরিক ক্ষেত্রর ক্ষেত্রফল হচ্ছে কত না 1134 বর্গ মিটার, তো আসিগলা এবিসিডি সামান্তরিক ক্ষেত্রর ক্ষেত্রফল কত ছিল না 1134 বর্গ মিটার, তো ভূমি দিয়েছি কত না 42 মিটার দিয়েছি, আমি এই বিসি দিয়েছি কত না 42 মিটার দিয়েছি, তো আমি এইটা বাহিবা বুঝি গেলা কি, তো দেখো সামান্তরিক ক্ষেত্রর ভূমি দৈর্ঘ্য হচ্ছে 42 মিটার, তো মনে করা যাবে সামান্তরিক ক্ষেত্রর উচ্চতার কোণ মু নেলি এক্স মিটার দিয়া হয়নি এইটা, তো সেটাকে মু এক্স নেই গেলি, তো মনে করা যাবে সামান্তরিক ক্ষেত্রর উচ্চতা হচ্ছে এক্স মিটার, তো সামান্তরিক ক্ষেত্রর ক্ষেত্রফল আমি জানিছে কোণ না দেখো উচ্চতা দিয়া হইতিব ও বাহুর দৈর্ঘ্য দিয়া হইতিব, সামান্তরিক ক্ষেত্রর ক্ষেত্রফল হব বাহুর দৈর্ঘ্য গুণন উচ্চতা, তো বাহুর দৈর্ঘ্য কত না 42 ইন্টু উচ্চতা কত না এক্স, তাহলে 42 ইন্টু এক্স কোণ হব বর্গ মিটার হব, তো 42 ইন্টু এক্স 42x বর্গ মিটার বুঝি গেলা কি না, কিন্তু আমি সামান্তরিক ক্ষেত্র ক্ষেত্রফল কত পাব কত পাইছি না 1134 বর্গ মিটার পাইছে কি না, যেহেতু ইয়ে সামান্তরিক ক্ষেত্র ক্ষেত্রফলটা ত্রিভুজর ক্ষেত্রফল সমান, তো কিন্তু এটা সামান্তরিক ক্ষেত্র ক্ষেত্রফল কত পাইলে না 42x বর্গ মিটার পাইলে, তো আমি প্রশ্ন অনুসারে লিখি পারবা 42x সমান 1134, তো x সমান কত আসবো 1134/42 বুঝি গেলা কি না, তো 42 মু 7 যদি কাটি দেবি কত আসলা 6 আসব কি না 742, তো 1134 টাকে যদি মু 7 রে কাটি দেবি তো কত আসবো 162 আসব বুঝি গেলা কি না, পুনি 162 টাকে যদি মু 6 দ্বারা ভাগ করবি কত আসবে না 27 আসি যাব, তো x টা কত আসলা আমার 27 মিটার, তো x টা কোন ধরে দিলে আমি সামান্তরিক ক্ষেত্র উচ্চতা ধরে দিলে কি না, তো লিখি দেব অতএব নির্ণয় সামান্তরিক ক্ষেত্রর উচ্চতা হচ্ছে 27 মিটার, যা কি মাগি দিলা সামান্তরিক ক্ষেত্রর উচ্চতা মাগি দিলা কি না, তুমি বাহার করলে সামান্তরিক ক্ষেত্রর উচ্চতা কত না 27 মিটার, ইয়ে হচ্ছে অ্যানসার। তো দেখো তোমার এই অনুশীলনী 5 ইর নম্বর 7 যে পুরা কমপ্লিট হয়ে গেলা, আশা করছি পিলামানে এই ভিডিওটাকে ভালসে বুঝিপারিব, ভিডিওটাকে লাইক কমেন্ট সবসক্রাইব এবং শেয়ার করিব, তারপর বেল আইকনটাকে দবাই দেব যাহাফলে কি মোর ভিডিও আসে সেটাকে নোটিফিকেশন পড়ব, থ্যাংক ইউ।